তাহলে ওকে তুই ভালোবাসিস বলছিস? জানি না। এই কথাটা ওকে কোনোদিনও বলেছো ভাবিন? ছাড়ো তো, আমি এত খেলো হতে পারবো না। একটু খেলো হও না সোনাদা, মাঝে মাঝে সংসারে শান্তির জন্য একটু খেলো হতে হয়। রূপাঞ্জন, আমি যেমন আমি সেরকমটাই থাকতে চাই, আর কেউ ওইভাবে বদলাতে পারে না। গুনগুন বদলেছে, ও যেমন ছিল তেমনই আছে, আর বদলালে তো মানুষটাই বদলে যাবো, আমি চাই না সেটা। দেখো, গুনগুন বাড়িতে যে দৌরাত্মটা করে, জেনারেলি তো বাড়ির বউরা এরকম করে না, কিন্তু সবাই মেনে নিয়েছে, আমিও মেনে নিয়েছি ওর স্বভাবের জন্য। সবাই বুঝে গেছে যে ওর মধ্যে কোনো মালিন্য নেই, ঠিক তেমনই আমারও একটা লিমিট আছে। লিমিটের বাইরে বেরিয়ে গিয়ে আমি নিজেকে ভালো প্রমাণ করতে পারবো না, চাইও না। আমি যাকে ভালোবাসি তাকে বারবার বলতে পারবো না আমি তোমায় ভালোবাসি, সে বুঝবে আমি যদি সত্যি তাকে ভালোবাসি। আর এতগুলো দিনের পরেও সে যখন বুঝতে পারছে না, তখন আমার ধারণা আমার ভালোবাসাতেই বোধহয় গ্যাপ থেকে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। বলছিলাম, ড্যাডি কি ওটিতে আছে? হ্যাঁ হ্যাঁ, স্যারের ওটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, উনি নামবেন জাস্ট। স্যার বলেছিলেন তুমি আসবে। কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, আমি ড্যাডিকে ফোন করে এলাম, বললো একটা ওটি আছে, কিন্তু এতক্ষণে তো সে বলছি। আমি তাহলে কি ওনার চেম্বারে গিয়ে বসি? হ্যাঁ একদম, দরজা খোলাই আছে, রুম খোলা আছে মনে হয়, তুমি চলে যাও, উনি এক্ষুনি নামবেন। ওকে, কোনো এন্ট্রি করতে হবে? ধর কি এন্ট্রি করবে, যাও তুমি যাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। তার মানে তুই এই সংসারটাকে ভেঙে যেতে দিবি, আটকাবি না, তাই তো? সেটা আমার হাতে নেই পটকা, আর আমার তো মান সম্মান বলে একটা জিনিস আছে, ওটা আমার কাছে অর্থহীন নয়। আমি আমার মান সম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। তাতে সংসার থাকতে হলে থাকবে, না থাকতে হলে থাকবে না, কি করা যাবে? কিন্তু যে আমায় বিশ্বাস করে না তাকে আমি সাধতে পারবো না। দয়া করে আমায় বিশ্বাস করো, এটা আমার নীতির বাইরে, আমি করতেই পারবো না। আর তোমাদেরও একটা রিকোয়েস্ট করছি যে দয়া করে তোমরা এই ব্যাপারটা ইন্টারফেয়ার করো না, আমার ভালো লাগছে না। আমি বুঝতে পারছি তোমরা সংসারের পক্ষে কথা বলছো, বোঝাও গুনগুনকে, বোঝাও ওকে, বলো। বুঝছি তো ভাবি, আগে অনেকবার বলেছি, দরকার হলে আবার ওকে বোঝাবো। কি হয়েছে বুঝি, কোনো কাজ হয়েছে? তো ভাবি, ওই মেয়েটা কোনোদিনের সাথে ভদ্র ব্যবহার করেছে জীবনে? করেছে বল। তার থেকেও বড় কথা পটকা, ও করেনি করেনি। ভাবেন, তুমি তো একবার বলতে পারতে, তুমি তো একবার প্রতিবাদ করতে পারতে। তুমি যদি একবার বলতে যে তুমি আমার সামনে আমার ওয়াইফকে কোনোদিন অপমান করতে পারো না, এটা তো বলতে পারতে তুমি একবার। তার মানে এত কিছু বলার পরেও তোমরা এখনো বিশ্বাস করছো যে আমি ওখানে প্রতিবাদ করিনি, কিছু বলিনি? এমন করে নিশ্চয়ই বলোনি যাতে ও কনফিডেন্স পায়। সোনাদা, আমার হাজবেন্ডের সামনে যদি আমাকে কেউ এইভাবে ইনসাল্ট করতো, আর আমার হাজবেন্ড যদি সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতো, তাহলে আমি কিন্তু ওখান থেকে চলে আসতাম। যাই হোক, এই নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না, তোমাদের রিকোয়েস্ট করছি দয়া করে টপিকটা এবার বদলাও। বিশ্বাস করো আমার ভালো লাগছে না, কাজও আছে, আমি আসছি। শোনো, যাই একটা কথা বোঝ, তুই দেখ তোর সংসারটা যাতে ভেঙে না যায় সেই জন্যই তো আমরা এত চেষ্টা করছি। বল বাবা, রাগ করছিস কেন তুই? এইরকম সময় রাগ করে কোনো লাভ হয় বল? এই বাড়িতে এত বছর যে ঘটনাটা ঘটেনি সেটা আজকে ঘটতে চলেছে, তা আমরা সেটা আটকাবো না, তুই বল। আমি গুনগুনকে আর বোঝাতে পারবো, অনেক চেষ্টা করেছি। এরপর থেকে আমি ওকে ভালোবাসি কি বাসি না, অনন্যার সাথে আমার সম্পর্ক আছে বা নেই, কোনো ক্ল্যারিফিকেশন আমি দিতে চাই। বিশ্বাস করলে করবে, করবে না না হলে আমি সরি, আসছি। মে কাম ইন ম্যাডাম? ইয়েস কাম। ড্যাডি, তুমি আমার সাথে আর কি করছো? আমি কিন্তু এখানে ভীষণ সিরিয়াস একটা কথা বলতে এসেছি তোমাকে। আরে আমিও তো একটু সিরিয়াস কথাই শুনতে এসেছি, বুঝলে না?
কিন্তু ম্যাডাম যেখানে আমার চেম্বারে বসে আছে সেখানে তার পারমিশন না কি আমি ঢুকতে পারি? ড্যাডি, আচ্ছা আগে বলো কি খাবে? আমি এখন কিছু খাবো না। সে কি, তুমি তো ড্যাডির এখানে আসলে তো ক্যান্টিন থেকে এত খাবার দাবার আসে, সব কিছু আসে, সব বাদ হয়ে গেল। আমার ভালো লাগছে না, খিদে নেই, আমি কিছু খাবো না এখন। ও বাবা, তাহলে কি আমরা তাহলে খালি পেটে কথা বলবো? না, তোমার ওটি ছিল না, তাহলে তুমি নিশ্চয়ই কিছু খাওনি। তুমি তো ওটিটাকে কিছু খাও না, তুমি একটা কিছু খেয়ে নাও। বাহ, মেয়ে খাবে না, আমি বসে খেয়ে নেবো। আরে আমার ভালো লাগছে না খেতে, তাই খাবো না। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করছি, আমার জন্য এক কাপ চা অর্ডার করে দিচ্ছি। তুমি কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস খাবে কিছু? না ড্যাডি, আমি কিচ্ছু খাবো না। আচ্ছা ঠিক আছে, দু মিনিট দাঁড়াও। হ্যাঁ, একটা চা পাঠিয়ে দাও তো আমাকে। বুঝেছি, খুব রাগ হয়েছে না? ড্যাডি, আমি তোমার সাথে একটা সিরিয়াস কথা বলতে এসেছি। হ্যাঁ বলো। আমি আমি ভাবছি যে ওই ক্রেজিটাকে ডিভোর্স দিয়ে দেবো। কাকে? ক্রেজিটাকে। ও তাই বলো? এইটার এমন কি বড় ব্যাপার? পৃথিবীতে প্রতিদিন কত ডিভোর্স হচ্ছে, তোমার না হয় আর একটা হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ড্যাডি, তুমি কিন্তু আমাকে সিরিয়াসলি নিচ্ছ না। হ্যাঁ, তুমি আমার কথাগুলো সিরিয়াসলি শুনছ না। আমি যা যা বলছি এর এর পেছনে স্ট্রং একটা গ্রাউন্ড আছে আমার। আরে বাবা, গ্রাউন্ড জেনে আমি কি করবো? গ্রাউন্ড তো নিশ্চয়ই একটা আছে যার জন্য তুমি ডিভোর্সের ডিসিশন নিয়েছো। একটা বড় নিশ্চয়ই কোনো গ্রাউন্ড আছে। তোমার ওর সাথে থাকতে ভালো লাগছে না, এটাই সবচেয়ে বড় গ্রাউন্ড। সে সেটা কথা না, সেটা তো সম্পূর্ণটা আলাদা কথা। আমার অন্য একটা, তুমি কি জানো, তুমি কি জানো যে ও তিন্নি দিদিকে ভালোবাসে, আর ও তিন্নি দিদিকে বিয়ে করতে চেয়েছিল, আর এই কথাগুলো আমার কাছে স্বীকার করেছে। সে কি স্বীকার করে ফেলেছে? আমি কি তোমার সাথে ঠাট্টা করছি? না না, কখনো না, আমি তো সিরিয়াসলি নিচ্ছি মা। ও আমাকে বললো, জানো, ও আমাকে বললো যে তিন্নি দিদিকেই ভালোবাসে আর ও তিন্নি দিদিকে বিয়ে করতে চায়। তোমার আর ওর সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই, আমি চাই তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু তার জন্য কিন্তু আলাদা ৬ মাস থাকতে হবে মা। ও বাড়িতে যাওয়া চলবে না, ওদের কারোর সাথে কথা বলাও চলবে না। কিন্তু আমার যে বড় মার জন্য, জ্যাঠাইয়ের জন্য, সবার জন্য খুব মনটা খারাপ করবে। মানে এমন তো হয় যে আমি আমি মানে ওই বাড়িতেই থাকলাম, আমি ওপরে উঠলাম না। সেটা কিন্তু আমাকে মা জানেন, জানতে হবে। আইনি ব্যাপার তো একটু কড়াকড়ি আছে। তুমি ও বাড়িতে থাকলে না গেলে না সেটা আলাদা কথা, কিন্তু তুমি ওই বাড়িতে থাকবে, সে ওর সঙ্গে থাকো চাই না থাকো, একই বাড়িতে থাকবে, সেক্ষেত্রে কী আইন আছে সেটা আমায় কিন্তু একটু জেনে নিতে হবে। না মানে বলছিলাম যে আমি ওপরে ওর ঘরে উঠব না, আমি নিচেই থাকবো। নিচে কার ঘরে থাকবে? ওদের নিচে তো কোনো এক্সট্রা ঘর নেই। না আসলে পুটুপিসি চলে যাওয়ার পর সাজি পুটুপিসির ঘরে শিফট করে গেছে, তা আমি ভাবছি আমি তাহলে সাজির সাথেই থেকে যাবো পুটুপিসির ঘরে। ও তাহলে পুটুপিসির ঘরে তুমি আর সাজি থাকবে, আর ও থাকবে ওপরে, তুমি থাকবে নিচে। মানে ওপর নিচে ডিভোর্স। হ্যাঁ, কি বলছো তুমি, আমি কিছু বুঝতে পারছি না। না মানে এই ডিভোর্সের পর একজন ওপরে থাকে একজন নিচে থাকে সেটা আমি দেখেছি, কিন্তু এই ডিভোর্সের আগে আগে থেকেই আলাদা একজন ওপরে একজন নিচে, এটা আমি দেখিনি কোনোদিন। এটা নতুন আমার কাছে, তো আমাকে একটু দেখতে হবে মানে আইনে কি ব্যবস্থা আছে। মানে আইন তো চেঞ্জ হয়, সংশোধন নয়, তো আমাকে দেখতে হবে আইনে এই ক্ষেত্রে কি কি করা যেতে পারে সেটা আমাকে দেখতে হবে ডিভোর্সের জন্য। তুমি এখন নতুন করে আইন এইসব দেখবে তারপর আমার ডিভোর্স হবে? আরে ভাই, এটা তো অনেক লেট হয়ে যাবে। মা তুমি বুঝতে পারছো না, আইন প্রতিদিনই সংশোধিত হয়, রিভাইজড হয়, বুঝতে পারো না? তো আমাকে দেখতে হবে যে আইনে এই ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিতে পারবো সেটা দেখতে হবে। দেখো, তুমি যদি ও বাড়ি থেকে চলে এসে ৬ মাস যদি আমার বাড়িতে থাকো, হ্যাঁ, ওদের সঙ্গে কোনো যদি ৬ মাস দেখাশোনা না করো, দেখা সাক্ষাৎ না করো, কথা না বলো, তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, তুমি আদালতে যেতে আর সঙ্গে সঙ্গে তুমি ডিভোর্স পেয়ে যেতে। তারপর ও যা ইচ্ছে করুক না, ও বিয়ে করুক, ও তিনি দিদিকে বিয়ে করুক, ওই চুলোয় যাক, হ্যাঁ, আমি ওকে দেখিয়ে দেবো তোমার ভালো বিয়ে দিয়ে। হ্যাঁ, আরে বাবা ধুর, আমি তো ওসব কিছু চাই না ড্যাডি। কিন্তু মা ওকে দেখাতে হবে, দেখাতে হবেই। আরে ওকে কি দেখাবো, তো নিজেই একটা বিয়ে করবে। তো করুক না, ও তার আগে আমি তোমার বিয়ে দিয়ে দেবো। ও তো আগে ডিভোর্স করবে তারপর বিয়েটা করবে, ও আমি ঠিক খবর পেয়ে যাবো। আমার সাথে দাদার ফোনে যোগাযোগ থাকবে,
কমলেশ্বর আছে, তার সাথে কথা হবে আমার। আমি ঠিক খবর জেনে যাবো কবে বিয়ে করছে না করছে। ও বিয়ে করার আগে আমি তোমার বিয়ে দেবো, আর তারপর দেখছি আমি লয়ারের সাথে কথা বলে যে কত তাড়াতাড়ি তোমাদের ডিভোর্সটা করানো যায়। ছ মাসের আগেও যদি করানো যায় সেটাও আমি চেষ্টা করছি, আমি দেখছি। মোট কথা ড্যাডি, যতই পেটিশন কাগজপত্র এসব আছে আমি সব কিছু বুঝতে পারি না, তুমি আমাকে সব কিছু এনে দেবে, আমি শুধু গিয়ে ওকে দিয়ে সইটা করিয়ে নেব। কারণ যত দেরি করব সই করাতে ততর পুরো প্রসেসটা দেরি হয়ে যাবে। না না, ঠিকই বলেছো তুমি, সইটাই যা করাবার করি নাও। তার কারণ হচ্ছে আর দেরি করে কোনো লাভ নেই, বিয়েটা যখন টিকবেই না তখন আর দেরি করবে কেন? ড্যাডি দেখো, আমি না ওসব আইন টাইন অত কিছু বুঝি না, তুমি ওসব বোঝো, তুমি আমাকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেবে।